আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ। আপনাদের সকলের দোয়ায় আমাদের পাশে আমরা সবাই ভালো আছি, এবং কাছে ও দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করব পুরো ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দেবেন। তো আজ হচ্ছে একটু ভিন্ন ধরনের একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব, না সংসারের কোনো ঝামেলা কাজ কর্ম এগুলো নিয়ে না, আজকে একদমই একটা ক্রাফটিং ভিডিও নিয়ে হাজির হয়েছে আপনাদের সামনে। আর আশা করছি ভিডিওটা বিশেষ করে যাদের বাসায় বাচ্চা আছে এবং স্কুলের বিভিন্ন ধরনের যেহেতু অনুষ্ঠান হচ্ছে এখন, তো সব কিছু মিলিয়ে আজকের এই ভিডিওটা আপনাদের অনেক কাজে আসবে, বিশেষ করে যাদের বাচ্চারা স্কুলের প্রোগ্রামগুলোতে যেমন খুশি তেমন সাজাতে নাম দিয়ে থাকেন তাদের জন্য। তো এই তো নিশ্চয়ই এতক্ষণে দেখে তো বুঝতেই পেরেছেন এখানে কি তৈরি করা হচ্ছে। সো আমার মেয়েকে যেহেতু প্রজাপতি তৈরি করা হবে, তো তার জন্য এখানে দুটো পাখা তৈরি করা হচ্ছে প্রজাপতির। তো প্রথমেই আসলে আমার হাজব্যান্ড যেহেতু একটু লেট করে চলে আমি আসছে আজকে অফিস থেকে, সো আসতে আসতে প্রায় 10টা সাড়ে 10টার মতো বেজে গিয়েছিলো। সো এরপর আসলে ও রেস্ট নিয়ে খাওয়া দাওয়া করে এরপর আমরা দুজন এটা নিয়ে বসেছি, যেহেতু আগামীকাল ওর স্কুলে বাছাই পর্ব হবে। তো যদিও সাধারণত স্কুলগুলোতে যেমন খুশি তেমন সাজোর কোনো বাছাই পর্ব হয়ে থাকে না, তবে এবার নাকি ওদের স্কুলে অনেক স্টুডেন্ট যেহেতু অ্যাটেন্ড করেছে বা নাম দিয়েছে, সো ওনারা যাচ্ছিলো একটা বাছাই পর্ব রাখার জন্য। তো সেটার জন্যই আসলে তৈরি করা নাতোবা হয়তোবা আরেকটু যদি টাইম পেতাম আমরা একটু বেটার করে তৈরি করতাম। সো এনিওয়ে যেটা হয়েছে আলহামদুলিল্লাহ, আর কীভাবে তৈরি করছি তো সেটা কিন্তু স্টেপ বাই স্টেপ আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করছিলাম, কারণ যেহেতু স্যারই সব কাজ করছিলেন, আমি হেল্পার কাজ করছিলাম, কিন্তু তারপরও ওই টাইমটাতে আসলে যেহেতু আমাদের অনেক রাত হয়ে গেছে, টায়ার্ডও লাগছিলো, সো ফুল ভিডিওটা ওইভাবে শেয়ার করতে পারিনি। তবে যতটুকু করেছি আলহামদুলিল্লাহ আপনাদের বুঝতে কোনোরকম কষ্ট হবে না, এবং খুব সুন্দর করে আপনারা বাসায় এটা তৈরি করে নিতে পারবেন। প্রথমে আসলে আমার হাজব্যান্ড একটা ককশিটের চার কোণা যে প্লেটের মতো করে কিনতে পাওয়া যায় সেগুলো কিনে নিয়ে এসেছিলো, আর এরপর এটার উপরে পেন্সিল দিয়ে বাটারফ্লাইয়ের শেপটা এঁকে তারপর হচ্ছে এটাকে কেটে নিয়েছে, আর দেন তারপর হচ্ছে এই যে কালো কালারের পুরো বডিটাকে যেটাকে আমরা আসলে বেস কালার রেখেছি সেটা হচ্ছে এক ধরনের একটা ফোমের রোল পাওয়া যায়, যেরকম আর্ট পেপারের রোল পাওয়া যায় ঠিক তেমন করে একটা এরকম ফোমের রোলটা পাওয়া যায়। সো সেটা ও কয়েকটা কালারের কিনে নিয়ে এসেছিলো, এবং কালো যে কালারটা যেটাকে আমরা আসলে বেস কালার হিসেবে নিয়েছিলাম সেটা খুব ভালো করে গ্লুগান দিয়ে পুরো ককশিটের যে বাটারফ্লাই শেপটা ছিল ওইটার বডিটার মধ্যে ফার্স্টে আমরা লাগিয়ে নিয়েছি। তো এগুলো যেহেতু আর্ট পেপারে ছোটো ছোটো রোলের মতো করে থাকে, সো এমন না যে এটা পুরোটা একটা বিশাল বড় থাকে, তাহলে হয়তো বা আমাদের এটা লাগাতে খুব ইজি হতো। সো ওরকম টুকরো টুকরো করে নিয়ে আমাদেরকে ফার্স্টে লাগিয়ে নিতে হয়েছে পুরো বডিটা জুড়ে, আর দেন তারপর তো আমি ভিডিওতে দেখিয়েছি যে বিভিন্ন এরকম বড় বড় করে পাতা শেপ করে তারপর ও হচ্ছে আরও কেটে নিয়েছে যেন প্রজাপতির যে ডানাগুলো থাকে এগুলোকে একটু যেন কালারফুল অ্যাটলিস্ট করা যায়। তবে হ্যাঁ, যদি আরেকটু সময় পেতাম আমরা হয়তো বা আরও অনেক বেটার করতে পারতাম, যেহেতু প্রজাপতি একটু কালারফুল হয়, সো ইটস ওকে, যা হয়েছে আলহামদুলিল্লাহ, সমস্যা নেই। আশা করছি আমার যে আপু ভাইয়ারা এটা দেখবেন, দেখে যদি অবশ্যই তাদের বেবিদের জন্য তৈরি করেন, সো ইনশাআল্লাহ আপনারা যেহেতু অনেক ক্রিয়েটিভ আপনারা আরও বেটার কোনো কিছু একটা তৈরি করতে পারবেন। সো আসলে আমার হাজব্যান্ড গত প্রায় এক সপ্তাহ ধরে একদমই সময় পাচ্ছিল না, খুব লেট করে আসলে বাসায় আসছিল, তো সব কিছু মিলিয়ে আজকে কালকে করে করে এটা করা হয়নি, কারণ যেহেতু একদমই সময় ওর হাতে ছিল না, আর একদম লাস্ট মোমেন্টে এসে আমার মেয়ে ডিসিশন নিয়েছে সে এবার এই প্রতিযোগিতায় নামটা দিতে চায়, সো সব কিছু মিলে এই জন্য আমাদের হাতে একদমই সময় কম ছিল। তো যাই হোক, পুরো পেজটা তো আমরা খুব ভালো করে গ্লুগান দিয়ে লাগিয়েছি, লাগিয়ে পড়লাম। সো এখন যে ছোটো ছোটো পাতা শেপে আমরা এগুলো লাগাচ্ছি এগুলো কিন্তু আমরা ডাবল সাইডের টেপ দিয়ে লাগিয়েছি, কারণ যদি এটার উপরে ফোমটার উপরে আবার যদি গ্লুগান দিই, সো সাপোজ যদি এটা গলে যায় তো আমরা আসলে রিস্কটা নিতে চাচ্ছিলাম না, তো এই জন্য আসলে আমরা ডাবল সাইডের টেপ দিয়ে এই সুন্দর করে এই ডিজাইনটা করে নিয়ে তারপরে হচ্ছে লাগিয়ে নিয়েছিলাম। সবার জীবনে যেহেতু প্রথম বলতে একটা শব্দ থাকে, সো আমাদের জন্য কিন্তু এবারে এটা প্রথম, কারণ আমার মেয়ে এবারে প্রথম যেহেতু এই প্রতিযোগিতাটা নাম দিয়েছে, কারণ গতবার ও যেটা করেছিল যে খেলাধুলায় নাম দিয়েছিল আর কোনো কিছুতে ওভাবে নাম দেওয়া হয়নি ওর, তো এবার হচ্ছে ও খেলাধুলায়ও নাম দিয়েছে এবং সেই সাথে যেহেতু প্রোগ্রামটাও দিতে চাচ্ছিল, তো ভাবলাম থাক ছোটো মানুষ, আর এছাড়াও কিছু হওয়া না হওয়াটা বড় কথা না,
ও যে অ্যাটেন্ড করেছে এটাই অনেক বড় বিষয় এবং ওর মনটা যেন খারাপ না হয়ে থাকে। তো সব কিছু মিলে এই জন্য আসলে খুব তড়িঘড়ি করা, তবে আপনারা যদি একটু সময় নিয়ে তৈরি করেন এটাকে অনেক সুন্দর করে তৈরি করা যাবে। কিন্তু তো এরপর হচ্ছে এটাকে মোটামুটি ডিজাইনে রেডি করে আমরা মাঝখানে নিশ্চয়ই দেখতে পেয়েছেন যে পিঙ্ক কালারের রশির মতো আছে। এগুলো আসলে মিষ্টির প্যাকেটে যে বাঁধা থাকে রশি সেটা ছিল, কারণ পাশে আসলে কোনো ধরনের কোনো আমরা রশি এত রাতে আর খুঁজে পাচ্ছিলাম না, যেহেতু বললামই যে আমরা বসেছি অনেক রাতে। তো মিষ্টির প্যাকেট বাঁধার জন্য যে রশিটা থাকে সেটাই আমরা নিয়ে নিয়েছিলাম এবং জাস্ট আমার মেয়ের বডির মাপে দুটো ফুটো করে এগুলো ঢুকিয়ে নিয়েছি, যেন এটাকে খুব সুন্দর করে বেঁধে দিতে পারি ওর বডির সাথে। নাহলে কিন্তু এটা যেহেতু একটু ভারী হয়ে আছে, আর এছাড়াও বাটারফ্লাইয়ের পাখাগুলো কিন্তু ইদানিং কিনতেই পাওয়া যায়। আমাদের বাচ্চারা যেগুলো আসলে খেলাধুলা করে বা ফেরির কথা বলে আসলে যে পাখার যে সেটটা পাওয়া যায়, ফেরির যে পুরো সেটটা সেইটাতে বাটারফ্লাই শেপই কিন্তু থাকে পাখাটা। তো আমরা চাচ্ছিলাম না সেটা দিতে, কারণ মোটামুটি এটা দিলে তো আসলে এখানে ক্রিয়েটিভ কিছু হলো না, যেমন খুশি তেমন সাজো, এটার মানেই তো হচ্ছে এক কিছু না কিছু একটা ক্রিয়েটিভ কোনো কিছু অ্যাড করা। সো সে কারণে এটা আর করিনি, আর এটা করলেও হয়তো ভালো হতো, অনেকটা টাইম আমাদের বেঁচে যেত, যেহেতু বাসায় পাখাটা অলরেডি আমার মেয়ের কিন্তু আছে। তো তারপরও আমার হাজব্যান্ড বললো যে না, কষ্ট হোক এক রাতে যাই হোক যেমনই হোক আমরা তৈরি করে দিব। তো এই তো এরপর হচ্ছে অলরেডি উপরের দুপাশে আমাদের করা শেষ, এখন নিচের দিকে হচ্ছে আমরা একটা করে হলুদ রঙের দিব, ওখানে আর দুটো দিব না যেহেতু ওই পাশটা একটু চিকন করে। আর সত্যি বলছি দেখতে যতটা সহজ মনে হচ্ছিলো বিষয়টা কিন্তু একদমই না, অনেক অনেক টাইম লেগেছে আমাদের। তো এনিওয়ে এরপর হচ্ছে এবার প্রজাপতি পাখার পিছনের পার্টটুকু, মানে পোকার যে পার্টটা আর কি, সেই পার্টটা ও এখন হচ্ছে সুন্দর করে একটা মার্কার দিয়ে কালো করে নিয়েছিল, কারণ অলরেডি কালো যে পেপারটা আছে আমাদের সেটা শেষ হয়ে গেছে। সো কেয়ার করার জোড়াতালি দিয়ে, তো এই তো এটা হচ্ছে পরের দিন সকালে ক্লিপ। তো এই তো আমার মেয়ের রেডি হয়ে গেছে, ওর হেডটা কিন্তু একদম সকালবেলা আমরা মানে ভোরে রেডি করেছি, কারণ অলরেডি রাতে 3টা বেজে গিয়েছিলো, সো আমরা ঘুমিয়ে গিয়েছিলাম, তাই তড়ি ঘড়ি করে আর সকালে ভোরে উঠে ওর হেডটা রেডি করেছি। তো মোটামুটি এই তো আমার বাটারফ্লাই, কেমন লাগছে ওকে সবাই প্লিজ জানাবেন, আল্লাহুম্মা বারিক লাহু বলতে কিন্তু একদমই ভুলবেন না। তো সবাই প্লিজ 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 দোয়া করবেন ওর জন্য, আল্লাহ যেন ওর সকল মনের আশা পূরণ করে। আর আমার এত খুশি লাগছিল, তো যদিও ওদের এখনও বাছাই পর্ব শুরু হয়নি কিন্তু তারপরও আমার অনেক খুশি লাগছিল। তো এই তো এখানে আরও বাচ্চারা আসছিল একে একে, এত সুন্দর করে ওরা সেজে এসেছিলো, দেখতেই কিন্তু ভালো লাগছিলো আমার। এছাড়াও আমার কিন্তু বাচ্চাদের এই যেমন খুশি তেমন সাজো যে কনসেপ্টটা, এটা আমার খুবই ভালো লাগে। তো যাই হোক, এরপর হচ্ছে ওদের আজকের এই পার্টটুকু জাস্ট বাছাই পর্বটুকু ইনডোরের মধ্যে করেছে স্কুলের নিচে, তো আমরা গার্জিয়ানরা সব গ্লাসের বাহিরে ওই পাশে ছিলাম। তো এই ক্লিপগুলো আসলে আমি গ্লাসের ওপার থেকে নিয়েছি যতটুকু সম্ভব হয়েছে ভিডিও করার, তো যদিও কী বলবো গার্জিয়ান অ্যালাউ করেনি। আর এছাড়াও বলা হয়েছিল যে ফাইনালের দিন একটা বাচ্চা ঠিক ফুল যেভাবে সেজে আসবে সেভাবেই যেন আজকে আবার রেডি হয়ে আসে। তো তাই আসলে আমরা সবাই এভাবে প্রত্যেকটি যে যার বাচ্চাকে এভাবে রেডি করে তারপর স্কুলে নিয়ে এসেছিলাম। তো ভিডিও রিপোর্টে ছোট একটা রিকোয়েস্ট করতে চাই, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ একটি সাবস্ক্রাইব করে দিবেন, এবং আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে অবশ্যই কিন্তু বেল আইকনটি ক্লিক করে রাখতে পারেন। আর এ পর্যন্ত যারা ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং সেই সাথে কমেন্টস করে জানাতে পারেন আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে। তো এই তো ক্লাসের অপোজিট থেকে দেখছিলাম শেখ মুজিবুর রহমান যে বাচ্চাটা সেজেছে, তার বেচারার মোজটা খুলে যাচ্ছিলো বারবার, তো ওর আম্মু আসলে ভিতরে গিয়ে ম্যাডামদের পারমিশন নিয়ে মোজটা লাগিয়ে দেওয়ার চেষ্টা করছিল। সো এত কিউট লাগছিলো বিষয়টা দেখতেই যে বেচারার মোজটা বারবার খুলে যাচ্ছিলো। আর এদিকে এই তো দেখেন একটা লিটল শেপ, মাশাল্লাহ মাশাল্লাহ এত কিউট লাগছে প্রত্যেকটি বাচ্চাকে, এত সুন্দর লাগছে, মনে হচ্ছিলো যে এক একজন এক একভাবে এত সুন্দর করে সেজে এসেছে যেটা আসলে বলার বাহিরে। সো এখন হচ্ছে একটু চুরি করে ভিতরে ঢুকেছি, যেহেতু ম্যাডামদের পারমিশন ছিল এই সাইড থেকে ভিতরে ঢোকার, সো অবশেষে ভিতরে ঢুকেছিলাম। আর আমার মেয়ে এই তো ওয়েটিংয়ে বসে আছে আর এই তো কথা বলছে, ওর স্পিচটা মনে করার ট্রাই করছিল, আর আমিও এই ফাঁকে চুরি করে টুকটাক করে একটু ক্লিপ নিচ্ছিলাম। Because I like butterflies. Red, blue, red, and blue.
আমার মেয়ে বাছাই পর্বে সিলেক্ট হয়ে গেছে, এখন তো পরের দিন ফাইনালের অপেক্ষা। আর ইনশাল্লাহ আশা করছি আপনারা সবাই দোয়া করবেন আমার মেয়ের জন্য, অ্যাটলিস্ট ও যেন ফাইনালে অ্যাটেম্প করতে পারে, এটাই অনেক কিছু। তো এই তো রাতের বেলা ও অফিস থেকে আসার পথে আবার অল্প করে একটু খাবার নিয়ে এসেছে, কারণ আমাদের গুলশান দুই নাম্বারে আসলে নতুন একটা রেস্টুরেন্ট ওপেন হয়েছে টিফিন বক্স নামে। সো ওখান থেকে আসলে অল্প করে একটু বিফ তেহেরি আর ঝুরা গরুর মাংসের খিচুড়িটা নিয়ে এসেছে তো ট্রাই করার জন্য, যেহেতু প্রথম নতুন নতুন খুলেছে তাই। তো যাই হোক, আজকের মতো তাহলে বিদায় নেই, ইনশাল্লাহ দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।